উপস্থিত শাহজালাল দারুল সুন্নাহ মডেল মাদ্রাসা সাপ্তাহিক জলসা, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত আমার ছোট বড় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের জলসায় আপনারা সবাই অবগত রয়েছেন। আজকের জলসার আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব। আমরা সবাই মুসলিম, মুসলিম হিসেবে আল্লাহ তাআলার প্রদত্ত বিধান মানা জরুরি, সেজন্য কুরআন ও হাদিসের জ্ঞান অবশ্যই অর্জন করা প্রয়োজন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, উল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলুন, যারা জ্ঞানী বা যারা ইলমে দ্বীন জানে ও যারা ইলমে দ্বীন জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা শুধু তারাই করে যারা বুদ্ধিমান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এমন শিক্ষা হতে হবে নৈতিক শিক্ষা বা দ্বীনী শিক্ষা। সত্যিকারের মানুষ হতে গেলে ইলমে দ্বীনের শিক্ষা অপরিসীম। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন থতা আল্লাহ প্রদত্ত উহির জ্ঞানে জ্ঞানী ছিলেন। আল্লাহ যেন আমাদের ইলমে দ্বীন, আমাদের সবাইকে ইলমে দ্বীনের গুরুত্ব শিক্ষা দান করে, তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।